পাখিপুট সি বিচে এখন আমরা। দেখুন, আমরা এখন চলে এসেছি দরিয়াপুর লাইট হাউসের সামনে, কপালকুণ্ডলা উপন্যাসের সূচনা স্থল, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক, যিনি প্রায়শই আসতেন বলে শোনা যায়। গুড মর্নিং, প্যাশন ট্যুর এক্সপ্লোরারের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য বগুড়ান জলপাই। তো আমরা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের এই ডিপো থেকে আজকে বাস ধরব। 7:20 বাস ছাড়বে, অতনু দাঁড়িয়েছে টিকিট কাউন্টারে, তো দেখি আমরা টিকিট আশা করছি পেয়ে যাব। জানি না, অনেকটাই অ্যাডভান্স বুকিং থাকে, তবু আমরা চেষ্টা করছি হয়তো পেয়ে যাব। আপনার অতনু, আজকে এখানে এসি বাসের টিকিট পেয়ে গেছি। দেখুন, এই এসি বাসের টিকিট আমাদের, এসি বাসে সকলক্রমে টিকিটটা পেয়ে গেছি, যদিও অ্যাডভান্স টিকিট করতে হয়। এসি বাসে ইউজুয়ালি অ্যাডভান্স টিকিট ছাড়া পাওয়া যায় না, তো এনি হাউ আমরা টিকিট পেয়ে গেছি। সাবস্ক্রাইব করবেন? হ্যাঁ অবশ্যই। তো এই দাদা আমাদের সহযাত্রী আছে, দাদা কি দীঘায় যাচ্ছে? আচ্ছা, এই দাদা দেখছেন আমাদের সঙ্গেই যাবেন, তো দাদা দীঘায় যাচ্ছে। আচ্ছা, দাদাকে রেগুলার যেতে হয় কোনো কর্মসূত্রে? আর কোনো যান, তো এই দাদারা যেহেতু রেগুলার যান, দেখুন এটা একটা আমাদের বড় সুবিধে। এই ডেলি প্যাসেঞ্জারদের থেকে আমাদের কিন্তু কাজ করতে সুবিধা হয়, আমরা অনেক ইনফরমেশনও কালেক্ট করতে পারি। তো ড্রাইভার উঠে পড়েছে বাসে, চলুন আমরা বেরিয়ে যাই, আমরা বাসের দিকে উঠে পড়ি। আমাদের সিট পড়েছে একদম শেষের দিকে, 37-38 আমাদের সিট নাম্বার। আমাদের বাস বেলগড়িয়া ছেড়ে বেরিয়ে গেল, দেখুন বেলগড়িয়া ডিপো ছেড়ে আমাদের বাস বেরিয়ে গেছে। বেলগড়িয়া ডিপো ছেড়ে আমাদের বাস ডানলপ দক্ষিণেশ্বর হয়ে কোনা এক্সপ্রেসওয়ের দিকে রওনা দিল। মোটামুটি 1:35 মধ্যে কিন্তু আমাদের বাস কোলাঘাটে ঢুকে গিয়েছিল। কোলাঘাটে বাস দাঁড়িয়েছে, আমি আর অতনু একটু চা পানের বিরতির জন্য নেমেছি। দেখুন আমি ছাড়বো, আমি প্রতিজ্ঞা করেছি। এর থেকে অনতি দূরে কিন্তু ফেরি পাঞ্জাব, আপনি এখানে অতনু চা খেয়ে জানা চাটা কিরম, তারপরে আমি খাবো। মোটামুটি আর কি, মোটামুটি এখানে কিন্তু কাউন্টার রয়েছে। অতনুকে বলে বলেও ঘুড়ি পড়াতে পারছি না আমি, এখন বাজছে ঠিক সকাল 9টা। আমরা বাসে উঠেছি, আমাদের বাস চলছে 7:20 তো 9টার মধ্যে কিন্তু আমাদের বাস ঢুকে গেছে কোলাঘাট। এবং বাসটা খুবই ভালো চলছে, এসি বাসটা ভালো, এসি বাসগুলোতে যেরকম এসি বাসটা কিন্তু খুবই ভালো চলছে। আমি বলবো এসি বাসটাই খুব ভালো, আমার মনে হয় 7:20 বেলগড়িয়া দীঘা এসি বাসটা আপনারা ট্রাই করবেন, আমার মনে হয় অনেক বেটার অপশান। নন এসি বাসগুলো যেভাবে লোকাল প্যাসেঞ্জার তোলে, এসি বাসে সেই সমস্যাটা নেই। একটা বিস্কুট সকালবেলা অল্প কিছু হালকা খাবার খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, কিন্তু অতনু সকালে মনে হয় না সেরকম কিছু খেয়েছে। চা বিস্কুট দিয়ে আপাতত এমন ব্রেকফাস্টের কাজ সারছে অতনু, খিদেও পেয়ে গেছে, এখন খাবার সময় নেই, সেরকম খাবার সময়টা কম, যেহেতু আমাদের এখানে বাস 15 মিনিট দাঁড়ায় কোলাঘাটে, এবং এখান থেকে ছেড়ে কিন্তু বাস আর কোথাও দাঁড়াবে না। আমরা প্রথম ঘাটিতে নামবো, ঘাটিতে নেমে আমরা বগুড়ান যাব এবং আশেপাশে অঞ্চলগুলো ঘুরবো, তারপরে ডিসিশান নেবো আমরা যে রাত্রিবাস কোথায় করব বা কালকে কী প্রোগ্রাম করবো। এবং ঠিক কোলাঘাটে এই জায়গাতেই কিন্তু বাস আপনাদের নামিয়ে দেবে। কোলাঘাটে এখানে 15 মিনিটের বাসটা হল্ট দেয়, আর এখানেই দেখছেন এখানে SBSTC-র একটি বুকিং কাউন্টার রয়েছে, কোলাঘাট চেকিং পয়েন্ট যেটা, এবং পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ রেস্টুরেন্ট,
দেখুন এই দাদা, আপনাদের আগেও দেখালাম বেলগড়িয়া ডিপোয় দাদার সাথে আলাপ হলো। দাদাকে রেগুলারই কর্মসূত্রে যেতে হয় দীঘার দিকে, তো দাদারও আমাদের মতো কিন্তু ঘোরার নেশা রয়েছে এবং উনি এই ঘোরার ভিডিও দেখতে খুব পছন্দ করেন, যেটা এই মাত্র শেয়ার করলেন আমাদের সাথে। লাইক করবেন আমাদের তরফ থেকে, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ দাদা, এই ব্যাপারটা, এই সহযোগিতাটা, এইটা কিন্তু খুব ভালো লাগে। আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্য মতো যাতে ভিডিওটা সুন্দর করে করা যায় এবং যাতে মানুষের ভালো লাগে। আমরা এনাদের গাড়িতেই যাচ্ছি, এই দাদাদের গাড়িতেই কিন্তু আমরা যাচ্ছি। দেখুন এই দাদাই কিন্তু আমাদের আজকে গাইড, আমাদের ফ্রেন্ড ফিলের ব্যাপার গাইড আছে। দেখুন কাণ্ড, একেই বোধহয় বলে কানা গরুর ভিন্ন পথ। এই গরু মা অর্থাৎ গোমাতা তার সন্তানটিকে নিয়ে কিন্তু সোজা এখন রাস্তা পার হয়ে ওপারে যাওয়ার পরিকল্পনা করেছে। কোলাঘাট থেকে ছেড়ে আমাদের বাস নন্দকুমার হয়ে আস্তে আস্তে নরঘাট ব্রিজ অর্থাৎ মাতঙ্গিনী সেতু দিকে রওনা দিল এবং মাতঙ্গিনী সেতু হয়ে আমাদের বাস কিন্তু কাথির পথে রওনা হয়ে গেল। আমার যতদূর জানা আছে এই মাতঙ্গিনী সেতু কিন্তু হলদি নদীর ওপর অবস্থিত, তো যদি আমার কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা শুধরে দেবেন। নরঘাট ব্রিজ ক্রস করে আমাদের বাস আস্তে আস্তে নাচিন্দা, যে বিখ্যাত মন্দির আছে আপনারা জানেন, এই নাচিন্দাতে শীতলা চণ্ডী মন্দির, একটা বিখ্যাত মন্দির, নামকরা মন্দির পূর্ব মেদিনীপুরের, তো সেই মন্দির ক্রস করে আমাদের বাস কাঁথি অভিমুখে রওনা হলো। কাঁথিতে এসে আমরা, আমি আর অতনু দুজন দু জায়গায়, আমি ডিম টোস্ট খেতে পারবো না বলে আজকে যেহেতু মঙ্গলবার, আমার একটু নিরামিষের নিয়ম আছে, যে কারণে আমি খাচ্ছি বাটার টোস্ট আর অতনু খাচ্ছে ডিম টোস্ট। তো এখান থেকে খেয়ে আমরা কিন্তু সৌরা ব্রিজ হয়ে আমরা যাব বগুড়ানের দিকে। এখান থেকে রিজার্ভ করেও যাওয়া যায়, টোটো বা অটো রিজার্ভ করে যাওয়া যায়, আদারওয়াইজ এখান থেকে অটোতে করে সৌরা ব্রিজ গিয়ে ওখান থেকে ব্রেক করে গেলে খরচাটা অনেকটাই কম পড়ে। রাজুদার দোকানে ব্রেকফাস্ট আর চা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। এই ভাই এসছে আমাদের নিয়ে যাবে, ও কিন্তু আজকে টোটো করে আমাদের পুরো গন্তব্যটা ঘুরিয়ে দেখাবে। চলুন, আমরা আজকে সারাদিন এই ঘূর্ণির মধ্যেই থাকবো এবং সন্ধ্যের দিকে প্রবাবলি আমরা দীঘাতে গিয়ে নাইট স্টে করবো। আমি আর অতনু এখন যাচ্ছি বগুড়ানের দিকে এবং বগুড়ান সন্নিহিত যে সমস্ত অঞ্চলগুলো আছে আমরা সেগুলো ঘুরবো। এই ভাই আমাদের নিয়ে যাবে আজকে, এই ভাইয়ের সঙ্গে আপনাদের এই ভাইয়ের যোগাযোগ নাম্বারও আমি দিয়ে দেবো, আপনারা পরবর্তীতে আসলে ওর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা একটা ট্যুর এই অঞ্চলে করে নিতেই পারেন, বা দীঘা যাওয়ার সঙ্গেও আপনারা কিন্তু এই ট্যুরটা করে নিতে পারেন। দেখুন এই দীঘা বাইপাস থেকে জুনপুটের রাস্তায় একটুখানি এলেই আপনারা কিন্তু এইখানে এই ইসকনের আউটপোস্ট পাবেন। কোনটাই ইসকন আউটপোস্ট? এটা এইখানে ইসকনের একটি ছোট্ট মন্দির আছে ভেতরে এবং আপনারা এখান থেকেই টোটো বা অটো পেয়ে যাবেন। কদিন আগেই কিন্তু এখানে রথের উৎসব হয়েছে, কালকে উল্টো রথেও নিশ্চয়ই অনেক উৎসব হয়েছে এখানে। তো আমরা দেখুন ভেতরে খুব সুন্দর অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি, দেখলেই কিন্তু আপনার মন শ্রদ্ধায় ভরে যাবে, অপূর্ব সুন্দর। এখন গন্তব্য বগুড়ান, তো আমরা সৌরা ব্রিজ হয়ে কিন্তু যাব, যেখান থেকে সম্ভবত আপনারা হয়তো অনেকে জানেন যে ওখান থেকে মেরিন ড্রাইভের রাস্তায় ডাইরেক্ট মন্দারমণিও পৌঁছে যাওয়া যায়। চলুন আপনাদের যতটা সম্ভব হবে এখন দেখানোর চেষ্টা করবো। এখন ১২টা বাজে, এইখান থেকে আমরা এই রাস্তায় ঢুকে গেলাম। আমাদের খারাপ লাগছে না কিন্তু টোটোর জন্য, আরো আমাদের কিন্তু জার্নিটা আনন্দে হয়েছে, মজার হয়েছে, অনুভূতিটা কিন্তু এই টোটো জার্নির একটা আলাদাই অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। কারণ
টোটোতে আমরা শহরে যেভাবে টোটোতে উঠে অভ্যস্ত, তো এখানে কিন্তু টোটোতে এই প্রকৃতির মাঝখান দিয়ে যেতে অপূর্ব সুন্দর। আর দেখো অতনু, সামনে ঝাউ বাগান, পুরো সামনেটা ঝাউবন, এবং এই ঝাউবনের ভেতর দিয়ে রাস্তা অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু ঝাউবন মানেই সমুদ্রটা শুরু হইলো না? হ্যাঁ, ঝাউবন মানেই এটা ইন্ডিকেটিভ যে আমরা সমুদ্রের ধারে এসে পৌঁছে গেছি, সমুদ্রের নিশানা একদম। এই বগুড়ান জল পাই অতনু, এইখানে কিন্তু এই একটাই মাত্র গেস্ট হাউস আছে, যেটা এই সাগর নিরালায় গেস্ট হাউস আপনারা দেখছেন। হোটেলটির পরিবেশটি কিন্তু খুবই সুন্দর। এখন চলুন আমরা একটু হোটেলের ভেতরের দিকে যাচ্ছি। এখন অফ সিজন, তো হোটেল ফাঁকাই রয়েছে মনে হচ্ছে, যদিও আজকে আমরা এখানে থাকার প্ল্যান করে আসিনি। দেখি ওনাদের কীরকম কী রুম টুমের কী ব্যবস্থা আছে। দেখুন আমরা কিন্তু এই যে সাগর নিরালায় বগুড়ান জলপাইয়ের এখানকার একমাত্র হোটেল বা লজ এখানে দাদার কাছে আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে ওনাদের রেট রয়েছে 1850 টাকা পার ডে পার হেড এসি রুম, তাই তো দাদা? তো আর এছাড়া যেটা আমি আগে থেকে গেছি এখানে, তো ওনাদের যেটা উইকডেজে ওনারা বলছেন, উইকডেজে শুধু রুম ভাড়া দেওয়া হয়, মানে এখানে ওই রকম ট্যারিফ নয় যে আপনাকে পার ডে পার হেড ট্যারিফ হিসেবে থাকতে হবে। আর একটা রুমে কজন অ্যাকোমোডেট, মানে তিনজন থাকতে পারবে বা দুজন? ডবল বেড, এমনি ডবল বেডের সেক্ষেত্রে আপনারা ভাড়া কি নেন? না, আর উইকডেজে যদি ধরুন কেউ আসলো, অফ সিজনে ধরুন কেউ আসলো, তেইশশো টাকা। আচ্ছা, শুনলেন আপনারা, এখানে ওনাদের ডবল বেডের রুম ভাড়া হচ্ছে 2300 টাকা, এসি রুম, সবই এসি রুম আপনাদের, ওনাদের সবই এসি রুম। আর এবার ফুডিংটাও আপনাদের এখানে এখানেই করতে হয়, কেন কি বাইরে কিন্তু এখানে কোথাও খাবার ব্যবস্থা নেই। ওনাদের নিচে যে রেস্টুরেন্ট রয়েছে, দেখুন আপনাদের দেখাই, এইখানেই কিন্তু রেস্টুরেন্টটা, এই রিসেপশনের পাশেই রেস্টুরেন্ট। আর বাইরে লনে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে ওনাদের, এখানে সন্ধ্যেবেলাটা আপনারা কিন্তু খুব সুন্দর কাটাতে পারেন। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখানেই করতে হয়, তো যে কারণে ওই পার ডে পার হেড ট্যারিফ হিসেবেই এখানে থাকাটা আপনাদের জন্য সুবিধাজনক, বা আপনারা সেটা ডিসাইড করবেন যে যদি উইকডেজে আসেন সেক্ষেত্রে আপনারা ওনাদের সঙ্গে আলোচনা করে আপনারা কিন্তু সেটা ডিসিশন নিতে পারেন। ফোন নাম্বার দিন আপনাদের, দাদা একটু কার্ড দেবেন কাইন্ডলি। আচ্ছা, আমি আমাদের চ্যানেলে দিয়ে দেবো আপনাদের। দেখুন এই গ্রামের রাস্তা দিয়ে, সম্পূর্ণ বালিমাটির রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি সি বিচের দিকে। এখান থেকে এই সি বিচের দূরত্ব মোটামুটি 200 মিটারের মতো আমাদের এই ভাইজা জানালো। এরকমই কিন্তু সরু রাস্তা, ছোটো গাড়ি হলে চলে যাবে, কিন্তু বেশি বড় গাড়ি হলে কিন্তু এই চার চাকা যাবে। সুমো যায়? সুমো বা স্কর্পিও যাবে, এগুলো যাবে, তবে সব রকম চার চাকাগুলো যাবে। হ্যাঁ যাবে, কিন্তু একটু অসুবিধে, সেটা হচ্ছে অত ক্রসিং হলে, ক্রসিং হয়ে গেলে মুখোমুখি দুটো গাড়ি হলে একটু আগে পিছিয়ে করে কিন্তু হয়ে যায়। কারণ আমরা দেখেছি অযোধ্যাতেও, আমরা খয়রাবেড়ে যখন গেছি, খয়রাবেড়ে ওই সরু রাস্তা, সেখান থেকেও কিন্তু দুটো বড় গাড়ি নিজেদের মধ্যে ঠিক আন্ডারস্ট্যান্ডিং করে ওরা পাস করে যায়। এই ঝাউবনের ভেতর দিয়ে কিন্তু আমরা প্রায় সমুদ্রের ধারে পৌঁছে গেছি। সি বিচটা আর্জেন্ট সি বিচ একটা, দেখুন সমুদ্রের ধারে, এখানে চায়ের দোকান পাবেন আপনারা, ডাব টাব বা টুকিটাকি খাবার দাবার এখানে কিন্তু পাওয়া যায়। আজকে এই বিস্তীর্ণ বিচে কিন্তু আমি, অতনু আর এই দুই দাদা এসেছেন, দেখছেন আপনারা, আমরা চারজনই কিন্তু এই বিচের গেস্ট, আর কোনো লোক নেই। এই দিগন্ত বিস্তৃত সমুদ্রের মাঝখানে অপূর্ব অসাধারণ একটা পরিবেশ, এরকম ফাঁকায় নির্জনতায় ঘুরে মানে অসাধারণ মজা করতে পারবেন আপনারা যদি সবাই মিলে, বন্ধুরা মিলে বা ফ্যামিলি নিয়ে আসেন। দেখুন দীঘা থেকে যারা টোটো অটো নিয়ে যাচ্ছে মোটামুটি 800,000 টাকা ভাড়া নিচ্ছে। আচ্ছা, মোটামুটি ঘন্টা তিনেকের একটা টাইম নিয়ে ওখানে বিচিত্রপুর ঘোরাচ্ছে। হ্যাঁ, ফেরার সময় তালসারি, উদয়পুর ওগুলো ঘোরাচ্ছে। আর ওই বিচিত্রপুরে যে বোটিং করেছেন? হ্যাঁ, বোটিং করলাম ওখানে। এখন কি রেট নিচ্ছে? 300 টাকা করে রেট নিচ্ছে। আচ্ছা, আপনার 3 কিলোমিটার মতো নিয়ে গিয়ে একটা দ্বীপে পৌঁছে দিচ্ছে, ওখানে একটু আধ ঘন্টা সময় দিচ্ছে, ঘুরে আবার ব্যাক করছে। রাইট,
অনেকদিন পর এই সি বিচে এসে প্রচুর লাল কাঁকড়া দেখতে পেলাম, যেটা ইদানিংকালে আর কোনো বিচেই প্রায় সেরকমভাবে দেখাই যায় না। এখানে দেখুন প্রচুর লাল কাঁকড়া, ওরা সমুদ্রে স্নান করতে এসেছে, কিন্তু আমাদের পায়ের শব্দ পেয়ে ওরা কিন্তু তাড়াতাড়ি ওদের গর্তের দিকে দৌড়তে শুরু করলো। দেখুন আজকে এই বগুড়ান জলপাই সি বিচে এই মুহূর্তে আমরা দুজন ছাড়া কিন্তু আর কোনো গেস্ট নেই। সি বিচে একদম ফাঁকা, শুধু আছে চারটি ভর্তি লাল কাঁকড়া আর আমরা দুজন গেস্ট। একটা মুহূর্তে অতনুর মুখ দিয়ে আর কথা ফুটছে না, এত অপূর্ব সুন্দর। হ্যাঁ, এখন ডাব খাওয়ার পর্ব চলছে। দেখুন অতনু অতনু আর আমি প্ল্যান করেছি যে আজকে ডাব আর সঙ্গে শাঁসালা ডাব, মানে একবারে রদ দেখা কলা ভাজা, জল খাওয়া হবে, জল খাওয়া হবে, পেটও ভরবে ডাবের শাঁস খেয়ে। দেখুন এইখানে এই যে নৌকাটি রয়েছে, নৌকাটি মাছ ধরার নৌকা, আর পেছনে যেগুলো রয়েছে এগুলো কিন্তু কাশফুল গাছ। আপনারা কিন্তু আশ্বিন মাসে আসলে বা পুজোর আগে আগে আসলে, পুজোর সময় এখানে প্রচুর কাশফুল হয়। এপাশে দেখছেন এই যে কাশফুল গাছগুলো, বৃষ্টি কম হওয়াতে গাছ বেশি হতে পারেনি, কিন্তু এখানে কিন্তু প্রচুর কাশফুল আপনারা পাবেন পুজোর সময়। এই কাশবনের ভেতরে আপনারা প্রচুর কাশফুলের দেখা পাবেন। বগুড়ান জলপাইতে বেশ কিছুক্ষণ লাল কাঁকড়ার পেছনে ছোটাছুটি করে আর অপূর্ব সুন্দর সমুদ্র দর্শন করে আমরা রওনা দিলাম বাকিপুট সমুদ্র বিচের উদ্দেশ্যে। এই বগুড়ান জলপাই থেকে বাকিপুর যেতে মাঝখানে পড়বে জুনপুর সি বিচ, কিন্তু বর্তমানে এই জুনপুর সি বিচে প্রচণ্ড দুর্গন্ধ থাকায় এই সি বিচে যাওয়া যায় না, কারণ এখানে শুটকি মাছের ব্যবসার জন্য বিভিন্ন আড়ত তৈরি হয়েছে। তো দেখুন আমরা এই বাকিপুর সি বিচের সামনে এসে পৌঁছলাম। বাকিপুর সি বিচের এই নিচটায় দাঁড়ালে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে ওপাশে একটা এত সুন্দর সি বিচ রয়েছে আর সামনেই আপনার সমুদ্র আপনাকে দর্শন দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তো আমরা এই মাটির রাস্তা দিয়ে উঠে কিন্তু আমাদের চোখ বিস্ময়ে জাস্ট আটকে গেল বলতে পারেন। দেখুন কি অদ্ভুত সুন্দর সমুদ্র এবং তার রূপ, আর এই সি বিচটাও কিন্তু অত্যন্ত সুন্দর। বাকিপুর সি বিচের সামনে এখন আমরা, এখানে কিন্তু সমুদ্রের কালারটা টোটালি অন্যরকম। আর দেখুন এখন জোয়ার এসছে, যার জন্য একদম এই বোল্ডার পর্যন্ত জল এসে গেছে। হাঁটার সময় কিন্তু জলটা অনেকটা দূরে চলে যায়, তবে এখানে এই বোল্ডারগুলো সামনেই আছে, তারপরে কিন্তু আর বোল্ডার নেই, একটু জলে নামলেই কিন্তু আপনারা স্নান করতে পারবেন। এই বাকিপুর জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, এই পথে আসলে বাকিপুরটা অবশ্যই দেখবেন, বাকিপুর জায়গাটাকে মিস করবেন না। এখানে সমুদ্রের একটা অপূর্ব সুন্দর রূপ কিন্তু দেখা যাচ্ছে, দারুণ দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক, অসাম লাগছে, অসাম, জাস্ট অসাম লাগছে, দেখুন একবার জাস্ট। দেখুন প্রকৃতির কি অদ্ভুত বৈচিত্র্য, সমুদ্রের ধারে এরকম সুন্দর একটা বট গাছ, কি অপূর্ব দৃশ্য লাগছে এই জায়গাটা, বলার মতো নয়। প্রকৃতির আমাদের জন্য কত কিছু দিয়েছে অকৃপণ হাতে,
আর আমরা কিন্তু সেই প্রকৃতিকেই ধ্বংস করে চলেছি। এই দেখুন, এই যে সুবিশাল বটগাছ, এই বটগাছটা কিন্তু একদম সমুদ্রের ধারে এবং পার বাঁধানো রয়েছে, যার ফলে বটগাছটি কিন্তু অনেকদিন অক্ষত থাকবে বলেই মনে করা হয় বা মনে করা যায়। দেখুন, আর একদম জাস্ট সমুদ্রের ধারে, পাখিপুটে সমুদ্রের ধারে এখন আমরা। আর এখানকার সমুদ্রের একটা অপূর্ব সুন্দর রূপ আমরা এই বাঁকেপুটে এসে দেখতে পেলাম। তো বগুড়ান জলপাই আসলে আপনারা কিন্তু এই বাঁকেপুট সি বিচটা মিস করবেন না। জুনপুটে এখন যাওয়া যায় না, কারণ শুটকি মাছ, যে শুটকি মাছের অর্থাৎ যত পচা মাছ সেগুলোকে শুকিয়ে ওখানে আড়তে শুটকি মাছের করা হয়। তো দেখুন, সেই জন্য জুনপুটটা অ্যাভয়েড করেন অনেকেই, এবং এই জুনপুট ক্রস করেই কিন্তু আসতে হয় এই বাঁকেপুটে। বাঁকেপুটের এই অদ্ভুত সুন্দর যে নৈসর্গিক দৃশ্য, এটা কিন্তু এখন প্রায় অমিল। তো সেই কারণে বাঁকেপুটের সমুদ্র সৈকতটা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখে নেবেন। এটা একটা সারা জীবনের আপনাদের জন্য অমর অক্ষয় হয়ে মনের মণিকোঠায় থেকে যাবে। দেখুন, বাঁকেপুট সি বিচে এখন আমার একটা স্যালুট ফটোগ্রাফ তোলার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে। সমুদ্রের অপরূপ রূপ, অপরূপ সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স এই বাঁকেপুটের সি বিচ। দেখুন কি বিউটিফুল লাগছে, জাস্ট অসম, জাস্ট অসম বলে এটাকে বর্ণনা করা যাবে না, ভাষায় বর্ণনা করা যাবে না এই বাঁকেপুট সি বিচের সৌন্দর্য। অদ্ভুত সুন্দর লাগছে, জাস্ট অসম লাগছে, মানে বলে বোঝানো যাবে না যে বাঁকেপুট সি বিচটা কতটা সুন্দর। এটা কিন্তু কখনোই আপনারা মিস করবেন না, অপূর্ব অপূর্ব সুন্দর, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। এই বাঁকেপুটে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য মনের ক্যামেরায় বন্দী করে নেওয়ার পর আমরা রওনা দিলাম লাইট হাউসের দিকে। এখন আমরা দরিয়াপুর লাইট হাউসের সামনে। এই দরিয়াপুর লাইট হাউস বিকেল 3টা থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে, দেখতে পাচ্ছেন। এই লাইট হাউসটি 85 ফুট উঁচু এবং এই লাইট হাউসে 101টা সিঁড়ি রয়েছে। এই বিশাল লাইট হাউস, বিশাল উচ্চতার লাইট হাউস, আমরা ওই ওপরে উঠব এবং ওপর থেকে আপনাদের দেখাবো, ওপর থেকে 360 অ্যাঙ্গেলে একটা সমগ্র এলাকার ভিউ পাওয়া যায়, সেটাও আপনাদের দেখাবো। হ্যাঁ, ভেতরে যেহেতু এই নিচে গ্রাউন্ডে ফটো তোলা নিষেধ, সেই কারণে আমরা ভেতরে আর ফটোগ্রাফি করবো না, ওপরে গিয়েই আপনাদের দেখাবো যে আমরা কীভাবে উঠলাম বা কী করলাম। দাদা, মোবাইলে কি তোলা যাবে না, মোবাইলে ভাড়া লাগবে নাকি না, বা অ্যাকশন ক্যামেরা? উপরে কটা অবধি এলাও? উপরে আপনার 10 মিনিট, 10 মিনিট, 5:30 অবধি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মিনিট, আচ্ছা আচ্ছা, করে দিন কাল ওটার একটা এ করে দিন। হ্যাঁ, দুজন
এই এখানে কিন্তু দাদারা রয়েছেন, এখানে টিকিট করা হয়। এখানে অ্যাডাল্টদের প্রবেশ মূল্য 10 টাকা করে দাদা, 10 টাকা করে অ্যাডাল্টদের প্রবেশ মূল্য। আর এখানে যদি আপনারা ক্যামেরা করতে চান, ক্যামেরার ভাড়া লাগবে কিন্তু 20 টাকা করে প্রতি ক্যামেরা, এবং সেটা ওপরে গিয়ে আপনারা ক্যামেরা করতে পারবেন লাইট হাউসের ওপর থেকে। নিচে ক্যামেরা করার কোনো পারমিশন নেই। তো আমি দাদাদের বিশেষ পারমিশন নিয়ে দাদাদের জাস্ট ছবিটা ওই জন্য দেখাচ্ছি আপনাদের, এটা দেখুন। তো আমরা বাকি ওপরে গিয়ে ভিডিও করব, যেহেতু এখানে পারমিশন নেই আমরা অবশ্যই নিয়মভঙ্গ করব না। এখন আমরা দরিয়াপুর লাইট হাউসের ওপরে, এইখানে দরিয়াপুর, আচ্ছা এখানে এক ভাই বললেন যে এটা দরিয়াপুর, দরিয়াপুর নয়। তো দরিয়াপুর লাইট হাউসের ওপরে এখন আমরা, ওই দিকটা যেটা হচ্ছে ওই দিকটা সমুদ্র অনেকটাই দূরে, সেভাবে ক্যামেরায় আসবে না, অনেকটাই দূরে সমুদ্রটা। তো এপাশে কিন্তু দেখুন প্রচুর নারকল গাছ, আর অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, জাস্ট অসম লাগছে। দেখুন এই পাশটা, এই পাশে সানলাইট থাকার ফলে ছবিটা ভালো আসবে না, যে কারণে এই পাশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি আর অতনু কিন্তু অনেক কষ্ট করে এর উপরে উঠেছি, এবং সেই রাবণের স্বর্গের সিঁড়ি বলতে পারেন সেই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠেছি, তাই না অতনু? অনেকটা পাতাল প্রবেশের উল্টো পর্যায়ে বলতে পারেন, স্বর্গের সিঁড়ি দিয়ে আমরা কিন্তু এই লাইট হাউসের উপরে উঠেছি। চলুন ওপাশটা দেখাই আপনাদের। এটি পুরো একটি গোলাকৃতি লাইট হাউস, কারণ এটার উচ্চতা কিন্তু অনেকটা, দেখুন। এই দরিয়াপুর লাইট হাউস থেকে তোলা কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কি অপূর্ব লাগছে, ওই দিকটা সমুদ্র, ওখান থেকে জাহাজ এবং ট্রলার চলছে দেখছেন আপনারা, এবং সমুদ্রের ওপারটা দেখতে পাচ্ছেন ওই দিকটা অনেকটাই দূর, যার ফলে ক্যামেরায় আস্তে সেভাবে আসবে না, তবুও যতটা দেখানো সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর। আর দেখুন চারপাশে প্রচুর নারকল গাছ রয়েছে। এই নিচে নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি, এবং এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। তো গাড়ি বা এগুলোর সাইজ দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে হাইটটা কতটা হতে পারে এই লাইট হাউসের। আর নিচে একটা খুব সুন্দর বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, বাচ্চারা এখানে দোলনা বা স্লিপ এই ধরনের খেলা উপভোগ করতে পারে। দরিয়াপুর লাইট হাউস দেখে আমরা চলে এলাম এবার কপালকুণ্ডলা মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই কপালকুণ্ডলা মন্দির কিন্তু অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ, শোনা যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সূচনা হয়েছিল এই স্থল থেকেই। কপালকুণ্ডলা মন্দির যাওয়ার আগেই পরে এই হরপার্বতীর মন্দির, যে মন্দিরের ভিতরে হরপার্বতীর মূর্তি বিরাজমান, তবে এটিকে বাইরে থেকে সবাই শিব মন্দিরই বলে, আমাদেরও সেরকমভাবেই বলা হয়েছিল। দেখুন এখন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম মেন রোড থেকে, আর এই দেখছেন কপালকুণ্ডলা মন্দির, অর্থাৎ আপনারা সাহিত্যিক প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আপনারা অবশ্যই শুনেছেন, এবং তার রচিত কপালকুণ্ডলা উপন্যাসও আপনারা সবাই পড়েছেন। এবং দ্যাট টাইম বিং, সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কাথির কোর্টের ম্যাজিস্ট্রেট, এবং সেই সময় তিনি এই মন্দিরে প্রায়শই আসতেন। অনুমান করা হয় যে এই মন্দির থেকেই কিন্তু তার কপালকুণ্ডলা উপন্যাসের সূচনা। কপালকুণ্ডলা উপন্যাসের সূচনাস্থল যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক, যিনি প্রায়শই আসতেন বলে শোনা যায়,
চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আচ্ছা আচ্ছা চলুন। আমরা দেখুন এই জায়গাটি কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, এবং এই যে বয়স্ক মানুষটি রয়েছেন উনি আমাদের এসে গেট খুলে দিলেন। এখানে কিন্তু গেটটি লক করা ছিল আমরা যখন এলাম। তো আপনারা কপালকুণ্ডলা উপন্যাস নিশ্চয়ই সবাই পড়েছেন, এবং কপালকুণ্ডলা উপন্যাসে সেই সময় কিন্তু এই স্থান ছিল একদম পাণ্ডব বর্জিত, চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ, এখানে কোনো জনবসতি ছিল না। এবং সেই সময় যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আসতেন সেই সময় কি ওখানে কোনো দেবী মূর্তি ছিল বাবা? না, মূর্তি ছিল না। আচ্ছা, যেটা নবকুমারের মুখ দিয়ে উনি শুনিয়েছেন যে নবকুমারকে আপনারা জানেন, নবকুমারকে কাপালিক নবকুমার কাপালিকের হাতে পড়েন এবং কাপালিক তাকে বলি দেবেন বলে স্থির করেন। এবং এখানে সেই কাপালিকের কন্যা কপালকুণ্ডলা সে কিন্তু এই নবকুমারকে সে মনে মনে ভালোবেসে ফেলে এবং নবকুমারকে প্রাণে বাঁচায়। আর এই জায়গা থেকে এই অঞ্চল তখন কিন্তু কোনো জনবসতি ছিল না। সেই সময় বঙ্কিমবাবুর মনে হয়েছিল যে এখানে এবং সামনে হয়তো সমুদ্র আরও কাছে ছিল এবং চারপাশে প্রচুর নারকোল গাছ ইত্যাদি ছিল, যে কারণে আমরা কপালকুণ্ডলা উপন্যাসে যে শ্লোকটি পাই অর্থাৎ দুরাদয়স চক্র নিভস্য তন্নি তমাল তালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বুর আশের দ্বারা নিবদ্ধেব কলঙ্ক রেখা, এই যে বিখ্যাত শ্লোক সৃষ্টি হয় কপালকুণ্ডলা উপন্যাসের এই স্থান থেকেই। এবং এই স্থান থেকেই সম্ভবত শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই কপালকুণ্ডলা উপন্যাস সূচনা করেন। কত বছর প্রাচীন বাবা বিল্ডিংটা? এইটা কত বছরের প্রাচীন? 250 বছর। তো 250 বছরের প্রাচীন এই বিল্ডিং দেখছেন আপনারা। দেখুন এই মন্দিরের ভেতরে এই যে দেখছেন বর্তমান মন্দিরের অবস্থা, এই দেখুন দেখাই আপনাদের। এবং এখানেই কাপালিক কিন্তু নবকুমারকে নিয়ে এসেছিলেন বলি দেবেন বলে, যেটি আমরা ঋষিপ্রবর বঙ্কিমচন্দ্রের এতে পাই। এই গেট দিয়ে তাকে নিয়ে পালিয়েছিল কপালকুণ্ডলা, এই গেট দিয়েই তাকে নিয়ে পালিয়েছিলেন। কপালকুণ্ডলা মন্দির দর্শন করে আমরা এরপরে ফিরে চললাম আবার কাঁথির দিকে। আজকের যাত্রা মোটামুটি আমাদের এখানেই শেষ হলো। দেখুন হাই ফ্রেন্ডস, এইখানে আজকে এই শান্তনুর সঙ্গে কিন্তু আমরা পুরো ট্যুরটা করলাম। তো আপনারা যদি আসেন এখানে আপনারা চাইলে শান্তনুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব ভালো ছেলে, আমাদেরকে সারাদিন সাথ দিয়েছে, খুব ভালো লেগেছে ওর সাথে ঘুরে, এবং ওর সাথে আপনারা ঘুরতেও পারেন। এবং আপনারা চাইলে এই ট্যুরটা কিন্তু একদিনেই কমপ্লিটও করে ফেলতে পারেন। তো আপনারা আসলে আমি শান্তনুর কন্ট্যাক্ট নাম্বার অনস্ক্রিন এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে শান্তনুর সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। আর শান্তনু কিছু বলবে? আমি বলতে চাই আপনারা যদি এখানে বেড়াতে আসেন কাঁথি থেকে মন্দারমণি এবং বগুড়াম বাকিপুর যেখানে খুশি বেড়াতে যাবেন আমাকে এসে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার 8927822598, শান্তনু জানা, আমাকে কন্ট্যাক্ট করলেই আমি আপনাদের ঘুরিয়ে আনব। তো শুনলেন আপনারা, তো আজকের মতো আমরা কিন্তু ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটা সঙ্গে থাকার জন্য। আর অতনু আর আমি কিন্তু আজকে দারুণ এনজয় করলাম, আমাদের ট্যুরটা কিন্তু অসাধারণ হয়েছে, সত্যি অসাধারণ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট অবশ্যই করবেন আপনাদের যা মনে হয়। যদি আমাদের ভিডিওটা ভালো নাও লাগে তাহলেও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।